হ্যালো ভিউয়ার্স, আই এম তানভীর। আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকে আপনাদের জন্য প্রতিদিনের মতো নতুন আরও একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালের বিষয়টি অবশ্যই আপনারা বুঝতেই পেরেছেন যে থাম্বনেল এবং টাইটেলটা দেখেই। সো ভিউয়ার্স, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনকে আরও একটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। সো আমাদের আজকের ভিডিও টপিক্সটি হলো রিং আইডি নিয়ে। রিং আইডি ইতিমধ্যে অনেকেই জানেন এবং এটা স্ক্যাম করেছে এটাও জানে অনেক মানুষে। সো এটা স্ক্যাম করার আগে প্রায় আমি এটা নিয়ে আরও 2 থেকে 3 সপ্তাহ আগে আমি এটা নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। অর্থাৎ এটা প্লে স্টোর থেকে এটা হাইড করে দিয়েছিল রিং আইডি ম্যানেজাররা, এবং এটার মধ্যে অনেক রিপোর্ট এসেছিলো। অর্থাৎ তা রিং আইডিতে যারা কাজ করেন তাদেরকে পেমেন্ট দিচ্ছে না। তখন কি করে মানুষ এটার এই রিং আইডিতে প্রচুর পরিমাণে রিপোর্ট করে এবং তাদেরকে মেল করে, কিন্তু তারা কি করছে এটাকে হাইড করে দেয়। হাইড করে দেওয়ার কারণটা হলো যে তারা পেমেন্ট দিচ্ছে না, কারণ এটা হলো একটা জনপ্রিয় একটা অ্যাপ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে ভালো একটি অ্যাপ হয়ে গেছে, কিন্তু তারা পেমেন্ট দিচ্ছে না। এই পেমেন্ট না দেওয়ার ফলে মানুষে হতাশ হয়ে পড়েছে, এবং মানুষকে পেমেন্ট না দেওয়ার ফলে এখানে আরও অনেকেই কী করেছিল, রিপোর্ট করেছিল। এবং তারা ব্যান যখন করে দেয়, অর্থাৎ প্লে স্টোর থেকে যখন এটাকে মুছে ফেলে অর্থাৎ হাইড করে রাখে, তখন আমি একটি ভিডিও বানিয়েছিলাম। অনেক মানুষ এটা নিয়ে বিশ্বাসও করেনি, অনেক মানুষ আমাকে বলেছিল যে ফেক, ফালতু, প্লে স্টোরে এখনও পাওয়া যাচ্ছে। কিন্তু প্লে স্টোরে তার প্রায় 2-3 থেকে 2 সপ্তাহ পরে আবার প্লে স্টোর এটাকে আপলোড করে দিয়েছে। সো এখন আবার আপলোড করেছে, দেন আমি আবার এটাকে আবার ইনস্টল করলাম, কারণ আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে এটা স্ক্যাম যে করেছে। এবং এটা নিয়ে অনেক ইউটিউবার, বাংলাদেশে অনেক ইউটিউবার, ইন্ডিয়ার অনেক ইউটিউবার অনেক রকমের এটা নিয়ে ভিডিও বানিয়েছে যে এটার মধ্যে তারা পেমেন্ট দিচ্ছে না। অনেক বড় বড় ইউটিউবারদেরকে দিচ্ছে, কিন্তু ছোট ইউটিউবার অথবা সাধারণ মানুষকে এটা পেমেন্ট দিচ্ছে না, কারণ এখানে এরকম প্রবলেম হচ্ছে। অথবা তারা এমনভাবে দিচ্ছে যে তারা 12 মাসে 1 বার অথবা 2 বার পেমেন্ট দিচ্ছে, অর্থাৎ 6 মাসে 1 বার, এরপর আরেকটা হলো 12 মাসের দিকে আরেকটা পেমেন্ট দিচ্ছে। সো চলুন আমি দেখে আসি যে রিং আইডিতে আসলে কেন পেমেন্টগুলো দিচ্ছে না। সো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। সো আমি প্রথমত আমি ডাটা কানেকশনটা অন করে নিচ্ছি, যে কোনো একটি ডাটা কানেকশন অন করে নিলাম। তারপর এখন আমি রিং আইডিতে ঢোকার পর আমাকে লগ ইন করতে বলবে, কারণ আমি এখনও এটাকে লগ আউট করে ফেলেছিলাম, কারণ আমার রিং আইডি নিয়ে একদম একদম মানে ফালতু লেগেছিলো অ্যাপটা। এবং যখন স্ক্যাম করেছে তখন আমি বুঝতে পেরেছি, অর্থাৎ যখন প্লে স্টোর থেকে ব্যান করে দিয়েছিলো তখন আমি বুঝতে পেরেছি যে এটা আসলে মানুষকে ধোকা দিয়েছে এবং এটা থেকে কোনো বেনিফিট পাওয়া যাবে না। সো আমি তখন এটাকে আনইনস্টল করে রেখেছিলাম, এখন আবার ইনস্টল করেছি। সো আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, রিং আইডিতে এসে পড়লাম এবং দেখতে পাচ্ছেন এটা হলো আমার রিং আইডি। এবং রিং আইডিতে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমার কিছু সেটিং দিয়েছে, তারা নিউ যেগুলো অপশনগুলো আছে, নিউ অপশনগুলো ইতিমধ্যে আমি এখনও চালু ইয়ে দেখিনি এটার মধ্যে কী কী রয়েছে অপশনগুলো। সো এই নতুন অপশনগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তারা অ্যাড করেছে, এবং আমি আপনাদেরকে দেখাই যে আমার এখানে কয় টাকা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কয়েন আছে, এখানে হলো 24টা কয়েন আছে। এটা হলো আমার একটা নিউ আইডি খুলেছিলাম অনেক আগে। সো এই নিউ আইডিতে আমার দেখুন যে 24 কয়েন আছে, এবং আমার এখন যে বর্তমান যেটা আছে সেটা তো আপনাদেরকে দেখাইনি, কারণ ওটার মধ্যে আরও অনেক কয়েন আছে। সো এখন দেখুন এটার মধ্যে যদি আমি উইথড্র দিতে চাই তাহলে তারা কী বলে। সো এখানে দেখুন যে ক্যাশ আউটের যে অপশনটা, ক্যাশ আউট যদি আমি করতে চাই, এখানে আমার দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট এখানে বলছে যে আমার বিটিসির অর্থাৎ বাংলাদেশি টাকার 20 টাকা আছে এখানে। সো আমি ক্যাশ আউট এখানে তারা বলবে অবশ্যই 500 টাকা। সো আমার 500 টাকা এখনও নেই। সো এখানে আমি যাই হোক, এখানে আমি এটা করছি না। এখান থেকে আমি যেটা করতে পারি সিম্পলিভাবে এটার মধ্যে আমি সেল করতে পারি। সেলের যে অপশনটা ছিল তারা কিন্তু এটাকে বন্ধ করে ফেলেছে। সো এখানে একটি সেলের অপশন ছিল, সেলের অপশনটা কী করেছে তারা বন্ধ করে ফেলেছে, কারণ এটা আসলে যখন স্প্যামটা অর্থাৎ স্প্যামটা যখন করা হয় তখন এটা কী করে তারা অনেকগুলো তারা বন্ধ করে দেয়, কারণ অনেক মানুষ এটা তারা পেমেন্ট রিকোয়েস্ট করে তারা পেমেন্ট পায় না। সো তাদেরকে অনেকে অনেক রিপোর্ট করার ফলে এটা অনেক রকমের প্রবলেম হচ্ছে। সো এখানে কী কী দেখতে পাচ্ছেন আপনারা, মাত্র এখানে দেওয়া হচ্ছে বাই কয়েন এবং বাই কয়েন, নিচেও বাই কয়েন উপরেও বাই কয়েন, কিন্তু এখানে যে সেলের যে অপশনটা ছিল সেই সেলটা আপনারা পাচ্ছেন না।
সো না হলে আমি আগে যেটা করতাম তাহলে আমি কি করতাম, এখান থেকে সিম্পলি ভাবে সেল অপশনে গিয়ে আমি যখন সেল করতাম, সেল করতে দিত না, তারা বলতো যে আমার এক কিছু পরিমাণে গিফট কয়েন লাগবে। সো আমি গিফট কয়েন পাবো কোথায় যদি আমাকে গিফট কয়েন কেউ না দেয়? আপনারা সাধারণভাবে লজিকভাবে চিন্তা করেন, যদি আমাকে কেউ গিফট কয়েন না দেয় তাহলে আমি গিফট কয়েন পাবো কোথা থেকে? সিম্পলিভাবে আমার কয়েন আছে, আপনারা কী করবেন, আমার কয়েন থেকে আমাকে টাকাটা দিবেন। কিন্তু তারা টাকাটা দিচ্ছে না, তারা কী করছে, আমাদেরকে বলছে যে গিফট কয়েন, মানে বিভিন্ন একটি ছুতা ছুতা ধরে মানুষকে ঠকাচ্ছে এই রিং আইডি। সো আমি আশা করবো যে রিং আইডিতে আপনারা রিপোর্ট করতে পারেন, অথবা রিং আইডিকে আপনারা ই করে ফেলতে পারেন, অর্থাৎ আনইনস্টল করতে পারেন রিং আইডিতে। আশা করি যে আপনাদের কোনো কাজে আসবে না, অর্থাৎ রিং আইডিতে আমার মতে পেমেন্ট অনেকে দিচ্ছে না। এবং আপনারা যদি আমারটা না বিশ্বাস করেন তাহলে ইউটিউবের অনেক বড় বড় ইউটিউবাররা আছে, তারা এটা নিয়ে বানিয়েছে, যাদের 3 লাখ 4 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার আছে তারা এটা নিয়ে বানিয়েছে। সো তাদেরটাও দেখতে পারেন যে তারা ক্যাশ আউট করলো, ক্যাশ আউট হচ্ছে না, পেন্ডিং হয়ে রয়েছে, তাও 5 মাস 6 মাস ধরে পেন্ডিং হয়ে রয়েছে, এরকম আপনার অনেকগুলো আছে, তারা দেখতে পারেন। যদি দেখেন তাহলে আপনার বিশ্বাস করতে পারবেন যে রিং আইডিতে আসলে স্ক্যাম করেছি কিনা। সো আমি রিং আইডিতে মূলত ঢুকেছিলাম কারণ আমি রিং আইডিতে আগে খেলা দেখা গেত খুব সুন্দর মতো, তাই আমি খেলা দেখার জন্য এসেছিলাম। কিন্তু দেখি যে রিং আইডি প্লে স্টোরে নেই, সো আমি হতাশ হয়ে গেলাম যে রিং আইডি প্লে স্টোরে নেই। তখন আমি বুঝতে পারলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক। এরপরে দেখি যে অনেকে রিপোর্ট টিপোর্ট করেছে, সো এগুলো আমি অনেক একটু একটু হালকা পাতলা বিস্তারিত নিয়ে তারপর আপনাদের মাঝে ভিডিও করেছিলাম। কিন্তু অনেকে আছে যে অনেক মানুষ আছে যারা না জেনেই উল্টাপাল্টা আমাকে কোশ্চেন করেছিল, যে বলছিল যে আমি নাকি হ্যান ত্যান এবং আমি নাকি জানি না কিছু প্লে স্টোরিটা আছে, কিন্তু তারা তো তখন দেখেনি, আমি তখন প্রুফও দেখিয়েছিলাম, তখন তারা এটাকে খেয়াল করেনি হয়তোবা। সো আমি তাদেরকে বলবো যে আমার আগের ভিডিওটা দেখতে পারেন, আগের ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। সো আপনারা চাইলে আগের ভিডিওটা দেখতে পারেন, আগের ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে রিং আইডিতে অবশ্যই তারা কী করেছিল, হাইড করে রেখেছিল এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে। সো ভিউয়ার্স, আশা করি যে রিং আইডি নিয়ে সবাই বুঝতে পেরেছেন এবং রিং আইডিতে যারা কাজ করতেছেন তারা বন্ধ করে ফেলতে পারেন, আপনাদের ব্যাপার, আর যদি না চান তাহলে আপনাদের ইচ্ছা, আপনারা কাজ করলে করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোশ্চেন থেকে আমাকে কমেন্টস বক্সে জানান। বাই বাই সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করি।